সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বঙ্গবন্ধু কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বেগম রুকসানা, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। তোমাদের সাথে আজকে আমার ক্লাস একাদশ শ্রেণীর মনোবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, যার নাম হলো শিক্ষণ ও স্মৃতি, যেটার দ্বিতীয় ক্লাস, যার শিরোনাম হচ্ছে বুদ্ধিভিত্তিক শিক্ষণ বা জ্ঞানগত শিক্ষণ। বুদ্ধিভিত্তিক শিক্ষণ বা জ্ঞানগত শিক্ষণ কি, যার ইংলিশ হচ্ছে কগনিটিভ লার্নিং। এই বুদ্ধিভিত্তিক শিক্ষণ বা জ্ঞানগত শিক্ষণ হলো মানুষের মধ্যে তথ্যের চরম প্রক্রিয়াজাত অবস্থা। এই তথ্যের ব্যাখ্যার সাথে মানসিক প্রক্রিয়াসমূহকে সুনির্দিষ্ট করাই হলো বুদ্ধিভিত্তিক বা জ্ঞানগত শিক্ষণের মূল কাজ। মানুষ যে অভিজ্ঞতা নতুন নতুন পরিবেশে অর্জন করে, সে তথ্য নেয়, সেই তথ্যের ব্যাখ্যার সাথে তার মানসিক প্রক্রিয়া যে আছে, চিন্তন, স্মৃতি, বিস্মৃতি, সবগুলোকে সুনির্দিষ্ট প্রক্রিয়াসমূহকে একটা সুনির্দিষ্ট করাই হলো বুদ্ধিভিত্তিক বা জ্ঞানগত শিক্ষণের মূল কাজ। নতুন তথ্যের ক্ষেত্রে নতুন অনুষঙ্গ গঠন এবং বিভিন্ন ঘটনার মধ্যে নতুন সম্পর্ক ভিত্তি প্রত্যক্ষণের সাথে সম্পর্কযুক্ত সাথে বুদ্ধিভিত্তিক বা জ্ঞানগত শিক্ষণ সম্পর্কযুক্ত। এই শিক্ষণে উদ্দীপক উদ্দীপক সংযোগের পাশাপাশি উদ্দীপক প্রতিক্রিয়ার প্রতিও গুরুত্ব প্রদান করা হয়েছে, যা আমি এই উদ্দীপক উদ্দীপক সংযোগ এবং উদ্দীপক প্রতিক্রিয়া সম্পর্কে আমি পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। এখানে মনোবিজ্ঞানী মর্গান এবং সহযোগীরা দের মতে বুদ্ধিভিত্তিক শিক্ষণের সংজ্ঞায় বুদ্ধিভিত্তিক বা জ্ঞানগত শিক্ষণ হলো তথ্য প্রক্রিয়াজাতকরণ, যার মধ্যে দিয়ে আচরণিক পরিবর্তন সাধিত হয়, যা কিনা ব্যক্তি বা প্রাণী তার অভিজ্ঞতার ফলাফল থেকে অর্জন করে। এখানে বলছে বুদ্ধিভিত্তিক শিক্ষণ হলো কি, একটা তথ্য প্রক্রিয়াজাতকরণ, যে কোনো তথ্যকে তার সঠিকভাবে ব্যবহারের উপযোগী করা, যার মধ্যে দিয়ে কী হয়, আচরণের পরিবর্তন হয়, এবং যেটা তা হলো ব্যক্তি বা প্রাণীর অভিজ্ঞতার ফলাফল থেকে অর্জন করে। এটা এই বুদ্ধিভিত্তিক বা জ্ঞানগত শিক্ষণ প্রক্রিয়াকে আবার এইভাবে বলা যায় যে এমন একটা মানসিক প্রক্রিয়া, যার দ্বারা মানুষ বা প্রাণী তার অভিজ্ঞতা বা পারিপার্শ্বিক পরিবেশ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং সেই পূর্ববর্তী জ্ঞানকে নতুন পরিস্থিতি মোকাবেলায় কাজে লাগায়। এক্ষেত্রে মর্গান এবং সহযোগীরা আরও উল্লেখ করেছেন যে বুদ্ধিভিত্তিক বা জ্ঞানগত শিক্ষণ প্রক্রিয়ার জন্য কয়েকটি বিষয় সাথে সম্পর্কযুক্ত, যেমন হলো তথ্য নির্বাচন করা, দ্বিতীয়ত হলো তথ্য নির্বাচনের ক্ষেত্রে বিকল্প তথ্য তৈরি করা বা নির্বাচিত তথ্যের পরিবর্তন আনা, একটির সঙ্গে অপরটি বিষয়ের তথ্যের মধ্যে সংযোগ স্থাপন করা, আবার পরবর্তীতে যে পরে করে হোক চিন্তার মধ্যে তথ্যের প্রসার ঘটানো, সেই তথ্যকে বিশ্লেষণ করা যেটাকে বলা হয়, আর হচ্ছে স্মৃতির মধ্যে তা তথ্যের সংরক্ষণ করা যখন এর প্রয়োজন হয়, যখন যদি এই তথ্যটা প্রয়োজন হয় তাহলে স্মৃতির মধ্যে সংরক্ষণ করতে হবে এবং এই সংরক্ষিত তথ্যটা পরবর্তীতে পুনরুদ্রেক করতে হবে করা। এখানে অন্যভাবেও বলা যায় যে অতীত অভিজ্ঞতার প্রেক্ষিতে বিষয়সমূহের তাৎপর্যপূর্ণ ও অর্থ পরিবর্তন হয়ে যায়, তাৎপর্য আর অর্থ পরিবর্তন হয়ে যায় অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বিষয়ের, এবং নতুন অনুষঙ্গ তৈরি হয় এবং এই পরিবর্তনসমূহ ভবিষ্যতে ব্যবহারের জন্য স্মৃতিতে সংরক্ষিত হয়। অর্থাৎ এখানে কী হচ্ছে, আচরণ, জ্ঞান এবং চিন্তন এই সবগুলো শক্তির অপেক্ষাকৃত পরিবর্তন, স্থায়ী পরিবর্তন সাধিত হয় এখানে, এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে সংগৃহীত তথ্যে এমন প্রক্রিয়াজাতকরণকেই বুদ্ধিভিত্তিক বা জ্ঞানগত শিক্ষণ বলা হয়। এবার আমরা আসি বুদ্ধিভিত্তিক বা জ্ঞানগত শিক্ষণের প্রকারভেদ সম্পর্কে। মানে প্রথমে আসি প্রাসঙ্গিক শিক্ষণ, ইনসিডেন্টাল লার্নিং।
শিক্ষণের জন্য আমরা জানি প্রেষণা একটা গুরুত্বপূর্ণ শর্ত, কিন্তু তারপরেও এই গুরুত্বপূর্ণ শর্ত হলো এমন অনেক শিক্ষণ আছে যা প্রেষণা ছাড়াই সম্পন্ন হয়, যেটা হলো প্রাসঙ্গিক শিক্ষণ হলে এই ধরনেরই একটা শিক্ষণ। এটিকে আবার পরোক্ষ শিক্ষণও বলা যায়, ইনডাইরেক্ট লার্নিং যেটাকে বলা হয়। কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক শিক্ষণের মধ্যে দিয়ে অপরিকল্পিতভাবে এই প্রাসঙ্গিক শিক্ষণ সম্পন্ন হয়ে থাকে। এখানে প্রেষণা ছাড়া যে শিক্ষণ সম্পন্ন হয় প্রাসঙ্গিক শিক্ষণ তার মধ্যে একটা অন্যতম। অর্থাৎ প্রাসঙ্গিক শিক্ষণটা হলো এমন এক ধরনের শিক্ষণ যেখানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা বা কোনো ঘটনা বা প্রসঙ্গক্রমে অথবা আকস্মিকভাবে কোনো পরিস্থিতি সম্মুখীন হওয়ার মধ্যে দিয়েই এটা সম্পন্ন হয়ে যায়। এখানে যেমন বন্ধুদের সাথে বসে আড্ডা দেওয়ার সময় কোনো বিষয় সম্পর্কে, গল্পের ছলে কোনো বিষয় সম্পর্কে বা কোনো শব্দ সম্পর্কে বা কোনো ঘটনা সম্পর্কে জেনে সেখান থেকে সেটা মনে রাখা, এটাই হচ্ছে জানা এবং মনে রাখা, এটাই হচ্ছে প্রাসঙ্গিক শিক্ষণ বলা হচ্ছে। এখানে প্রাসঙ্গিক শিক্ষণের সংজ্ঞা দিতে গিয়ে মনোবিজ্ঞানী মান এবং সহযোগীরা বলছেন, প্রাসঙ্গিক শিক্ষণ হলো এমন একটি ঘটনার প্রেক্ষিতে এমন নিষ্ক্রিয় শিক্ষণ, মানে যখন শিক্ষণ হচ্ছে তখন এটা নিষ্ক্রিয় অবস্থায় থাকছে, যা উদ্দেশ্যবিহীনভাবে সম্পন্ন হচ্ছে, কোনো উদ্দেশ্য ছাড়াই এই শিক্ষণটা হয়ে যাচ্ছে। আবার ম্যাকগিওকের মতে প্রাসঙ্গিক শিক্ষণ হলো এমন এক ধরনের শিক্ষণ যেখানে নির্দিষ্ট দৃশ্যমান কোনো প্রেষণা বা নির্দিষ্ট কোনো আনুষ্ঠানিক নির্দেশনা থাকে না, এখানে কোনো নির্দিষ্ট প্রেষণাও থাকে না, কোনো নির্দেশনাও দেওয়া থাকে না যে এই বিষয়ে শিক্ষণ হবে, এটা সম্পূর্ণ অজান্তেই মানে হয়ে যায় এটা শিক্ষণ। এখানে প্রাসঙ্গিক শিক্ষণের উপরে জেনকিন্স, মনোবিজ্ঞানী জেনকিন্স একটা পরীক্ষা পরিচালনা করেন। তিনি কোনো প্রেষণা ছাড়া যে একটু একটা দুইটা দল নেন পরীক্ষণ পাত্রদের পরীক্ষণের জন্য, দুইটা দল নেন যেখানে একটা দল বা প্রথম দলকে তিনি 20টি অর্থহীন শব্দ দেন, যেগুলো শব্দগুলো একটা তালিকা দেন 20টা শব্দ অর্থহীন শব্দের, সেই শব্দগুলোকে তাদেরকে জোরে জোরে পড়তে বলেন, পড়ার নির্দেশ দেন। অপরদিকে জাস্ট ছাড়া শুধু পড়বে, অপরদিকে দ্বিতীয় দলকে তিনি সেই দলগুলো শুনতে বলেন এবং সেগুলো মনে রাখতে বলেন, শিখতে পরামর্শ দেন। অতঃপর তিনি কোন কোন দল কতটুকু শিখতে পেরেছে তা জানার জন্য একটা পরীক্ষা নেন। এখানে ফলাফলে তিনি দেখেন যে দ্বিতীয় দলটি প্রথম দলের তুলনায় বেশি শব্দ শিখলেও, যেহেতু তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল এই জন্য শিখেছে অনেকগুলো শব্দ, কিন্তু সেক্ষেত্রে তার সে তুলনায় দ্বিতীয় দল প্রথম দলটিও কিন্তু অনেকগুলো শব্দ শিখেছে। এক্ষেত্রে প্রথম দলের শিক্ষণকে তিনি প্রাসঙ্গিক শিক্ষণ বলেই অভিহিত করেন, যেহেতু তারা নির্দেশনা না দেওয়া সত্ত্বেও শুধু পড়তে যেয়েও তারা এটা শিখেছে। প্রথম কারণ পরীক্ষণটিতে প্রথম দলের অংশগ্রহণ ছিল শব্দগুলিকে জাস্ট শব্দ করে জোরে শব্দে করে সশব্দে পড়ে শোনানোর জন্য, কিন্তু প্রসঙ্গক্রমে তারাও ওই শব্দগুলো শিখে ফেলেছে। এরপরে আসছে সুপ্ত শিক্ষণ। সুপ্ত শিক্ষণ হলো লেটেন্ট লার্নিং, লেটেন্ট লার্নিং। লেটেন্ট লার্নিং কি? শিক্ষণের জন্য যে প্রেষণা বা বলবর্ধক খুবই গুরুত্বপূর্ণ, আমরা বলছি শিক্ষণের শর্ত হিসাবে। সেখানে এছাড়াও কিন্তু অনেক হলেও শিক্ষণ এমন অনেক শিক্ষণ আছে যা প্রেষণা বা বলবর্ধক ছাড়াও হয়ে যায়, শিক্ষণ সম্পন্ন হয়, কিন্তু এই শিক্ষণটা এটাই হচ্ছে সুপ্ত শিক্ষণ, যেটা তখনই প্রকাশ পায় না, পরবর্তীতে উপযুক্ত যে প্রেষণা বা বলবর্ধক যখন উপস্থিত হয় তখন এটা সে শিক্ষণটা প্রকাশ পায়। এটাকে এই শিক্ষণকে আবার অনেক সময় প্রচ্ছন্ন শিক্ষণও বলা হয়। এখানে এখানে যে সুপ্ত শিক্ষণের ক্ষেত্রে প্রেষণা বর্তমান থাকলেও তার প্রভাব অত্যন্ত দুর্বল হয়, অনেক সময় যে প্রেষণা যদি থাকেও সেটা খুব দুর্বল থাকে এবং বলবর্ধকও উপস্থিত থাকলে ব্যক্তি অনেক সময় সেটা উপরে গুরুত্ব দেয় না। বস্তুত সাধারণত এটা কী হয়, শিক্ষণটা উৎসুক, মানুষে মানুষের মধ্যে যে উৎসুকের আছে কৌতূহল সেই পরিবেশ থেকে অনেক সময় এই শিক্ষণটা হয়ে যায়, এই যা ব্যক্তি তেমনভাবে প্রকাশ পায় না, কিন্তু উপযুক্ত যখন প্রেষণা বা বলবর্ধক আছে
তখন সেটা প্রকাশ পায়। এক্ষেত্রে ডেনিশ কুনের মতে সংজ্ঞা দিয়েছেন ডেনিশ কুন যে সুপ্ত শিক্ষণ হলো এমন এক শিক্ষণ যা আবশ্যিক বলবর্ধক ছাড়াই সংগঠিত হয় এবং উপযুক্ত বলবর্ধক উপস্থিত না হওয়া পর্যন্ত তা পরিলক্ষিত হয় না, যেটা আমি আগেই বললাম বাক্য। এখানে আবার ডেভিড মায়ার্স এর মতে সুপ্ত শিক্ষণ হলো এমন একটা শিক্ষণ যা উৎসাহ ব্যঞ্জক কোনো বলবর্ধক উপস্থিত না থাকলেও সেইখানে হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত সেটা পরিলক্ষিত হয় না, অর্থাৎ শিক্ষণটা হচ্ছে হয়ে গেছে কিন্তু যতক্ষণ না সে কোনো উৎসাহ ব্যঞ্জক বলবর্ধক সে প্রয়োজনীয় বলবর্ধক উপস্থিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা দেখা যায় না বা বোঝা যায় না। এটা এখানে টলম্যান হনজিকার এই একটি পরীক্ষণ পরিচালনা করেন, তারা এখানে মনোবিজ্ঞানী টলম্যান এবং হনজিক এখানে পরীক্ষা করেন, যারা তিনি কিনা তারা কী করলেন ইঁদুর নিয়ে পরীক্ষা করেছেন, কতগুলো ইঁদুর, এই ইঁদুরগুলোকে দুটো দলে ভাগ করলেন, একটা হলো পরীক্ষণ দল আর একটা হলো নিয়ন্ত্রিত দল। এই পরীক্ষণ দলের ইঁদুরগুলোকে তারা একটা ধাঁধার বাক্সে ছেড়ে দিলেন, একটা বাক্সে যেখানে তারা নির্দিষ্ট স্থানে পৌঁছার পর তাদেরকে ছেড়ে দিলেন কিন্তু কোনো প্রকার খাবার দিলেন না। আবার অপর দিকে যেটা নিয়ন্ত্রিত দল তাদেরকে সেই ইঁদুরগুলোকে তারা একটা ধাঁধার বাক্সে ছেড়ে দিলেন এবং নির্দিষ্ট একটা জায়গায় খাবার রাখলেন, যারা সেই জায়গায় পৌঁছলে তারা সেই খাবারগুলো খেতে পারবে। এই এর ফলে তারা লক্ষ্য করে যে নিয়ন্ত্রিত দলের ইঁদুরগুলো পরীক্ষণ দলের ইঁদুরের চাইতে কম সময়ে কম পরিমাণ ভুল করে বাক্সের নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারত এবং এই পরীক্ষণের পরবর্তী পর্যায়ে তারা পরীক্ষণ দল যারা প্রথম দল পরীক্ষণ দল তাদেরকে নিয়ে কেউ বাক্সের নির্দিষ্ট বাক্সের স্থানের নির্দিষ্ট স্থানে পৌঁছার পর খাবার প্রদান করলেন। এতে দেখা গেল যে পরীক্ষণ দলের ইঁদুরগুলো নিয়ন্ত্রিত দলের চেয়েও কম সময়ে এবং কম পরিমাণ ভুল করে বাক্সের নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারছে। এক্ষেত্রে তারা এইভাবে মত প্রকাশ করেন যে প্রথমে পরীক্ষণ দলের ইঁদুরগুলোকে খাবার বা পুরস্কার না দিলেও তারা কী হচ্ছে কিছু শিক্ষণ হয়েছিল তাদের যা সুপ্ত অবস্থায় ছিল, কিন্তু যখনই তারা খাবার বা পুরস্কার পেল তখন তাদের সেই শিক্ষণটা গতি নিয়ন্ত্রিত দলের চাইতে বেশি হয়েছিল। এই হচ্ছে পরীক্ষণ। এরপরে আসছি অনুকরণ ও মডেলিং। অনুকরণ ও মডেলিং হলো শিশুর প্রাথমিক স্তরে একটা অতি সহজ এবং অনুশীলনমূলক শিক্ষণ প্রক্রিয়া। যেমন শিশু তার প্রাথমিক স্তরে এই অনুকরণ ও অনুশীলন প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার ভাষা শিখে এবং তার উচ্চারণগুলো রপ্ত করে। এই অনুকরণ এবং মডেলিং অর্থাৎ পরিবারের যে সদস্যদের সঙ্গে সে যা যে ভাষা শুনে সেটাই সে অনুকরণ করছে এবং সেগুলো উচ্চারণটা অনুশীলন করে শিখে। আবার এই অনুকরণ আর মডেলিংকেই এমন একটা জ্ঞানমূলক শিক্ষণ প্রক্রিয়া বলা হয় যার মাধ্যমে শিশু বা ব্যক্তি অন্যের আচরণ বা আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করে এবং নিজের আচরণের মধ্যে তা প্রকাশ করে। এই অনুকরণ ও মডেলিংয়ের মূল উদ্দেশ্যই হলো অন্যের আচরণ বা আদর্শের সঙ্গে নিজের আচরণ ও আদর্শকে সাদৃশ্যপূর্ণ করে তোলা। এখানে অনেক ক্ষেত্রেই এই অনুকরণ মানুষ বা প্রাণীর একটা বিশেষ ধরনের ক্ষমতা হিসাবে বিবেচিত হয়, যেমন ময়না ও তোতা পাখি যারা মানুষের ভাষা অনুকরণ করতে পারে। এখানে এই অনুকরণ ম্যাকডুগাল অনুকরণের ওপর একটি সংজ্ঞা দিয়েছেন, তিনি বলছেন অনুকরণ হলো দলবদ্ধভাবে বসবাসকারী সদস্যদের একটি সহজাত প্রবৃত্তি। এখানে দলগতভাবে যারা বসবাস করে দলবদ্ধভাবে তাদের ক্ষেত্রে এটা ঘটে বেশি, যা সে অন্যের মধ্যে দেখে এবং যখন সে বিশেষভাবে তা নিজের মধ্যে ধারণ করে। মর্গান তার সহযোগীরা বলছেন অনুকরণ শিক্ষণ হলো কোনো উদ্দীপকীয় প্রতিক্রিয়ার মতো অন্যের অনুরূপ আচরণ প্রতিক্রিয়া করা। কোনো উদ্দীপকীয় অন্যের ক্ষেত্রে অন্যের কোনো উদ্দীপকীয় আচরণ সেটার মতো করে নিজে আচরণটা সেই আচরণটা অনুরূপ একই আচরণ প্রতিক্রিয়া করা। এই এখানে এর উপরে বলছেন শিশুর মানসিক বিকাশের সাথে সাথে তার অনুকরণের ধারাও কিন্তু পরিবর্তিত হতে থাকে। শিশু বা ব্যক্তির জীবনে এই অনুকরণের একটা বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়।
মনোবিজ্ঞানী ড্রেভার এই অনুকরণের প্রক্রিয়াকে প্রধানত দুটি ভাগে ভাগ করেন। একটা হচ্ছে অসচেতন অনুকরণ, আনকনশাস ইমিটেশন। শিশু বা ব্যক্তি তার পারিবারিক ও সামাজিক পরিবেশ থেকে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যখন অন্যের কোনো আচরণ বা আদর্শকে অসচেতনভাবে সাধারণভাবে নিজের মধ্যে ধারণ করে, তখন তাকে অসচেতন আচরণ বলে। এখানে শিশু যখন তার পরিবারের বা সামাজিক পরিবেশ থেকে কিছু পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে কী হয়, অন্যের আচরণকে সে শিখে ফেলছে, কিন্তু সে নিজে অসচেতনভাবে নিজের অজান্তেই শিখে ফেলে, সেটাই হচ্ছে অসচেতন অনুকরণ। আর সচেতন অনুকরণ হচ্ছে শিশু বা ব্যক্তি তার পারিবারিক ও সামাজিক পরিবেশ থেকে যখন অন্যের কোনো আচরণ বা আদর্শকে সচেতন তথা বিশেষভাবে নির্বাচিত করে এবং নিজের মধ্যে তা ধারণ করে, তাকে সচেতন আচরণ অনুকরণ বলা হয়। এখানে মানুষ বা প্রাণী অনেক ক্ষেত্রে তার সহজাত প্রবৃত্তির কারণেই কিন্তু অনুকরণ করে, থাকলেও মানব শিশুর ক্ষেত্রে বা এটা অতি খুব সহজ, সরল এবং অনুশীলনমূলক। তবে বড়রা সচেতনভাবেই এই অনুকরণ বা মডেলিং করে কাজটি করে থাকে, কিন্তু এটি মূলত ব্যক্তির এক ধরনের জ্ঞানমূলক শিক্ষণ। এরপরে আসছে অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণ, ইনসাইটফুল লার্নিং। অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণ মূলত অনুকরণ, অভিজ্ঞতা আর উপলব্ধি এই তিনটির একটা থেকে অর্জিত যে জ্ঞানের ভিত্তিতে এক ধরনের বুদ্ধিভিত্তিক জ্ঞান বা জ্ঞানগত শিক্ষণ প্রক্রিয়া। এই শিক্ষণ প্রক্রিয়া মানুষ বা প্রাণী তার বিশেষ চিন্তা শক্তি, কল্পনা শক্তি, বিচার বুদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা এই সব কিছু দ্বারা পূর্ববর্তী জ্ঞানকে যুক্তিপূর্ণভাবে পরবর্তী কোনো পরিস্থিতিতে সৃষ্ট সমস্যা সমাধানে কাজে লাগায়। এখানে এটাই হচ্ছে পরিজ্ঞানমূলক বা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ। এখানে সে যে পূর্ববর্তী কোনো পরিস্থিতির সৃষ্ট সমস্যার সমাধানে এইগুলোকে কাজে লাগাচ্ছে। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ প্রক্রিয়ায় মানুষ বা প্রাণী তার সমস্যাটিকে নিয়ে বিশেষভাবে পূর্ববর্তী অভিজ্ঞতা ও উপলব্ধিভিত্তিক জ্ঞানের আলোকে যুক্তিপূর্ণভাবে চিন্তা করে এবং পর্যালোচনা করে এবং ওই জ্ঞানকে সে বর্তমান পরিস্থিতির সাথে মিলিয়ে বা সম্পর্কযুক্ত করে তার সমস্যার সমাধানের পথ খুঁজে বের করে। এই অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণ হলো পূর্ববর্তী ও উপলব্ধিমূলক শিক্ষণের আলোকে নতুন কোনো পরিস্থিতিকে কখনো পরিপূর্ণভাবে অনুধাবন করা। এখানে ওয়াইনি ওয়াইটেন বলছেন, পরিজ্ঞানমূলক শিক্ষণ হলো কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে হঠাৎ করে সমাধান আবিষ্কার করা, যা প্রাথমিকভাবে প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যম দিয়ে সে সম্পন্ন হয়। আবার ডেনিস কুনের মতে বলছেন, পরিজ্ঞানমূলক শিক্ষণ হলো কোনো বিষয় সমস্যা সমাধানের কারণ খুঁজতে নিজের মধ্যে হঠাৎ করে তৈরি হওয়া এমন একটি পুনর্গঠন যা স্বীয় আচরণ বা প্রেষণার বোধমূলক অবস্থা থেকে আসে। এখানে যে কোহলার, অর্দিমার এবং হানজি টলম্যান তারা এই পরিজ্ঞানমূলক শিক্ষণের উপরে গবেষণা করেন, তো তিনি পরিজ্ঞানমূলক, কোহলারই হলো পরিজ্ঞানমূলক শিক্ষণের প্রবর্তক। এই পরিজ্ঞানমূলক তিনি একটি কোহলার তার এই গবেষণায় তিনি সুলতান নামে একটা শিম্পাঞ্জি ব্যবহার করেছিলেন এবং গবেষণাটা খুব মজার ছিল। সেই সুলতানকে তিনি একটি ঘরে ছেড়ে দেন, শিম্পাঞ্জি কিন্তু সুলতান, হ্যাঁ জানোই তো শিম্পাঞ্জিরা মানুষের মতো অনেক সময় কাজ করে। সুলতানকে তিনি ছেড়ে দেন এবং ঘরে সে কলা ঝুলিয়ে রাখেন। শিম্পাঞ্জি কিন্তু কলা খুব পছন্দ করে, হ্যাঁ বানর শিম্পাঞ্জি, তো এই শিম্পাঞ্জির নাগালের বাইরে কিন্তু কলাগুলো ঝুলানো ছিল এবং ওই ঘরে দুটো লাঠি রেখে দেওয়া এসেছিল। এই লাঠিগুলো কিন্তু একটা লাঠি দিয়ে কিন্তু কলা পাড়া যাবে না, এই লাঠিগুলোকে যতক্ষণ না দুটোকে একসাথে জোড়া দেওয়া যাবে ততক্ষণ না তা কলা পাড়তে পারবে না। এখন সুলতান শিম্পাঞ্জিকে
সুলতান নামক শিম্পাঞ্জিটা যেটা, সে প্রথমে কী করলো, ওই ঘরে ছেড়ে দিলেই সে কলা খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু উপায় না দেখে খানিকক্ষণ সে কী করবে, ঘরে চুপচাপ বসে থাকবে, যে অবস্থাটা পর্যবেক্ষণ করলো। তারপরে হঠাৎ করে একটা লাঠি দুটার দিকে তাকালো, যে নজর পড়লো। এখন এই অবস্থায় শিম্পাঞ্জি কিছুক্ষণ চুপ থেকে সমগ্র লাঠি দেখলো, কলা দেখলো, এভাবে তাকায় খেয়ে জরিপ করে দেখলো। দুটা একটা লাঠি দিয়ে পড়ে দেখলো, কিন্তু হলো না। তারপরে এক সময় সে লাঠি দুটো জোড়া দিয়ে কলা পেড়ে খেলো। এই লাঠি জোড়া দেওয়ার ব্যাপারটা কিন্তু অবশ্য পূর্বে কোনো এক সময় তাকে দেখানো হয়েছিল। তো এই হচ্ছে তার পরীক্ষণ। এখানে কোহলারের মতে, বর্তমান পরিস্থিতি সমস্যার সম্মুখরূপে উপলব্ধি করতে পারলেই যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। এখানে এখানে সমস্যা সমাধানের ক্ষেত্রে অতীত অভিজ্ঞতার ব্যবহার কিন্তু পরিপন্থী নয়, বরং সহায়ক। এখানে কোহলার শিম্পাঞ্জিকে নিয়ে যে পরীক্ষা করেছিলেন, সেখানে অতীত অভিজ্ঞতার ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন লাঠিটা পূর্বে সে দেখেছিল জোড়া দেওয়া কোনো এক সময়, সেই জন্য সে পদ্ধতিটা দেখার কারণে সে লাঠিটা দেখার পরে সে কিন্তু এটা সমস্যাটা সমাধানের ব্যাপারে সে ওই লাঠি নিয়ে সে সমস্যা সমাধান করতে পারে। তো এই হচ্ছে আমাদের বুদ্ধিভিত্তিক শিক্ষণ। আজকে তোমাদের সাথে আমার এখানেই ক্লাস শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, সাবধানে থাকো। ধন্যবাদ সবাইকে।